বন্ধুরা আমি জানি তোমরা অনেকেই হেডলাইনটা দেখে হয়তো অবাক হয়ে গেছ অনেকে কৌতূহল বশবর্তী হয়ে এই ভিডিওটা দেখতে ঢুকেছো আবার অনেকে অত্যন্ত আনন্দ নিয়ে হয়তো ভিডিওটা দেখতে ঢুকেছো যারা আমাদেরকে প্রচণ্ড ভালোবাসো আমি এই ভিডিওটা পুরোটা বলবো তোমাদেরকে আজকে পুরো বিষয়টা কি হয়েছে কীভাবে হলো সবটা তোমাদেরকে বলবো তার আগে এই ভিডিওর শুরুতেই আমি বলতে চাই থ্যাংক ইউ আমাদের চ্যানেলের সকল দর্শক বন্ধুদের সাকিবিয়ান ভাইরা বোনেরা যারা প্রত্যেকটা মুহূর্ত আমাদের চ্যানেলকে এইভাবে তোমরা সাপোর্ট করছো বা করছেন আপনাদের সকলের কাছে আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকবো এত অল্প সময়ের মধ্যে মাত্র এক বছরের মধ্যে আমাদেরকে এই ভাবে আপন করে নেবার জন্য একদিনের মধ্যে আমাদের একটি ভিডিওর একটি ভিডিওর ভিউজ উঠেছে ওয়ান মিলিয়ন মানে দশ লাখ আমরা খুব ছোট চ্যানেল আমরা আমাদের মতন করে চেষ্টা করি আপনাদের বা তোমাদের সব সময়ের জন্য তাড়াতাড়ি করে আপডেট গুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য গতকাল তুফান সিনেমার দুষ্টু ককিল বয়ে যাকে আমরা বলছি এখন মানব সাজদেব কলকাতার তার একটি ইন্টারভিউ সেশন গতকাল দুপুরবেলা আমার মনে আছে ফেসবুকে আপলোড হয়েছিল ঠিক বাংলাদেশের টাইম অনুযায়ী দুপুর দুটো পনেরো নাগাদ এবং আজকে বাংলাদেশের টাইম ঠিক যখন ঘড়ির কাটায় সন্ধে ছটা তখন আমাদের চ্যানেলে এই ভিডিওটির ভিউজ হয় ওয়ান মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ আমি দেখেছি অনেক সময় যখনই কোনো সাকসেস আসে রিসেন্ট টাইমে অনেকেই ভিডিও তৈরি করে যে এতটা রিচ পেলো এতজন ভিউজ হলো আমি ভাবলাম যে সকলেই তো তৈরি করে তাহলে আমরা কেন তৈরি করব না কেন তৈরি করবে না কারণ যাদের জন্য এত ভিউজ হতো না এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার লাইকস এই ভিডিওটার এবং অলমোস্ট পাঁচশোটা শেয়ার হয়েছে সকলের কাছে আমরা চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ যারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করলে তুফান বেশ কিছু পডকাস্ট এপিসোড আমাদের তরফ থেকে ইতিমধ্যেই চলে এসেছে প্রত্যেকটা ভিডিওকে তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছ সেটা আমরা বলি পরিচালক রায়হান রফির কথা সেটা আমরা বলি অ্যাক্টর বিশ্বজিৎ ঘোষের কথা মানে সুলতান চরিত্রটি সেটা আমরা বলি আকাশ সেনের কথা সেটা আমরা বলি কণ্ঠসঙ্গীত শিল্পী অন্তরাদির কথা সেটা আমরা বলি মানব সাজদেব মানব সাজদেবের কথা প্রত্যেকটা পডকাস্ট ভিডিওকে তোমরা যেভাবে সাপোর্ট করেছো বলবার ভাষা সত্যি বলতে কি হারিয়ে ফেলেছি এবং ফেসবুকে আমাদের এটার ভিউজ একদিনের মধ্যে ওয়ান মিলিয়ন এবং আমাদের ইউটিউব চ্যানেল শরদ মিউজিক ভেঞ্চার্সে এটির ভিউজ কিন্তু প্রায় রিয়েল ভিউজ বলছি প্রায় উনচল্লিশ হাজার যেটাও আমাদের কাছে অনেক বড় একটা সংখ্যা এর আগে আমার মনে আছে যখন মেগাস্টার সাকিব খান আসামে এলেন প্রোগ্রাম করতে তখন একটি ভিডিও যে ভিডিওটা আমার এখনো মনে আছে সেটা কোন ভিডিও যেখানে উনি মঞ্চের সামনে মঞ্চে দাঁড়িয়ে ইধিকা পলকে বললেন যে প্রিয়তমা গানটি উনি ইধিকা পলকে ডেডিকেট করলেন মঞ্চে দাঁড়িয়ে সেই পার্টিকুলার ভিডিওটা আমি দেখতে পেয়েছিলাম একদিনের মধ্যে ওয়ান মিলিয়ন ভিউজ আচ্ছা কিছু মাস আগেই মির্জা রিলিজের ঠিক আগে অঙ্কুশদার মির্জার কথা বলছি মির্জা রিলিজের আগে অঙ্কুশদার ইন্টারভিউ করতে গিয়ে অঙ্কুশ দাকে সাকিব ভাইয়াকে নিয়ে একটা প্রশ্ন করেছিলাম তো সেখানে অঙ্কুশ দা যে কথাগুলো বলেছিলেন পার্টিকুলার সেই ভিডিওটা একদিনের মধ্যে ওয়ান মিলিয়ন ভিউজ উঠেছিল মানব সার্জ দেবের পডকাস্ট এপিসোডটি চব্বিশ মিনিটের একটি এপিসোড চব্বিশ মিনিটের একটি ভিডিও সেটা একদিনে ওয়ান মিলিয়ন উঠেছে এবং আরও এর এছাড়াও আরও বিভিন্ন ভিডিও আছে কোনোটা হয়তো একদিনের মধ্যে ছশো কে কোনোটা হয়তো একদিনের মধ্যে সাতশো কে সাড়ে সাতশো কে চারশো কে সাড়ে চারশো এই রকম গেছে তো এগুলো আমাদের কাছে পরম প্রাপ্তি আমরা বলতে পারি আর যে প্রাপ্তিটা দর্শক বন্ধুরা আপনারা না থাকলে কোনোদিনও সম্ভব হতো না এভাবেই আমাদের সাথে থাকবেন আর আমরা যেন এভাবে এগিয়ে যেতে পারি সততা বজায় রেখে আমরা যেন এগিয়ে যেতে পারি শুধু এটুকুই আপনাদের বলতে পারি যে যে কাজটাই আমরা করি সেই কাজ থেকে আমরা কত পয়সা লাভ করতে পারবো সেটা ভেবে আমরা ঝাঁপাই না হ্যাঁ মানে এটা আমি জানি না সবাই হয়তো তাই যারা চেষ্টা করছে নতুন করে নিজেদেরকে এস্টাবলিশমেন্ট দেওয়ার এই ভার্চুয়াল জগতে সোশ্যাল মিডিয়ার জগতে আমার মনে হয় তারা প্রত্যেকেই আমাদের মতন এই চিন্তাভাবনা নিয়েই থাকে যে লাভের আশা পরে করব আগে ভালোবেসে কাজটা করি তো আমরাও কিন্তু সেটাই আমাদের বাড়ি থেকে কলকাতায় যেতে গেলে মিনিমাম পনেরোশো টাকার গাড়ির তেল খরচ হয় ড্রাইভারের মাইনে এক হাজার টাকা খরচ হয় এছাড়াও সময় খরচ হয় শারীরিকভাবে ক্লান্তি লাগে এবার কলকাতা থেকে একটা ইন্টারভিউ করে এসে তার সেই ইন্টারভিউটা থেকে আমি কত পয়সা আমার রোজগার হলো সেটা কিন্তু ভেবে শরদ মিউজিক বেঞ্চের টিম কাজ করে না শরদ মিউজিক বেঞ্চের টিম ভালোবেসে কাজ করে আর এই ভালোবেসে কাজটা করে হয়তো উপরওয়ালা একজন আছেন তিনিও হয়তো দেখছেন যে শরৎ মিউজিক বেঞ্চেস টিম খুব মন থেকে ভালোবেসে কাজ করে তাই হয়তো আজকে এই সাকসেসটা তাই হয়তো আপনারা এত ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখছেন অনেক ধন্যবাদ আবারও ধন্যবাদ আপনাদের সকলকে সাকিবিয়ান ভাইদের বনেদের অনেক অনেক ধন্যবাদ এত অল্প সময়ের মধ্যে মাত্র একটা বছরের মধ্যে যে এরকম একটা যে সাকসেসটা আমরা পেলাম সেটা আমাদের কাছে হিউজ সাকসেস আমাদের তো আর মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল নয় তবে আপনারা যদি সঙ্গে থাকেন আমরা বিশ্বাস রাখি একদিন আমরাও চ্যানেল হব সবাই আশীর্বাদ করবেন যেন আমরা এগিয়ে যেতে পারি শেষ করলাম ভিডিওটা আপাতত ভীষণ এক্সাইটেড কেননা পাঁচই জুলাই ইন্ডিয়াতে তুফান রিলিজ করছে তো এটাই বলতে এসেছিলাম এটা জাস্ট একটা থ্যাংকস গিভিং ভিডিও আপনাদেরকে ধন্যবাদ জানানোর ভিডিও ছিল টাটা